ইন্টারন্যাশনাল সাইটগুলোতে যখন আপনি অ্যাকাউন্ট করলেন, তখন আইডি কার্ড এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল আপলোড করে সাবমিট দিয়ে তারপরে কিন্তু আপনি ভেরিফিকেশন কমপ্লিট করেন। তো প্রত্যেক সাইটে এরকম কিছু কিছু নিয়ম নীতি আছে, যেমন OneXBet-এ হচ্ছে আপনার আইডি কার্ড এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ওখানে পাঠাতে হবে না, এগুলোর কোনো প্রয়োজনই নাই। কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় আপনার আইডি কার্ড লাগবেই, মাস্ট বি ফুল ভেরিফাইড। যদি একটি অ্যাকাউন্ট চান, আপনার আইডি কার্ডের বিকল্প নেই, এটাই হচ্ছে বাস্তবতা। ওপেন চ্যালেঞ্জ সহকারে আমি বলতেছি, অ্যাকাউন্ট খোলার কিছু নিয়ম আছে, নীতি আছে, ওইগুলো আপনাকে অনুসরণ করতে হবে। তারা যেভাবে বলছে ওইভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড হবে। আপনি যদি ওয়ান ক্লিকে অ্যাকাউন্ট খোলেন, পার্সোনাল প্রোফাইল যদি আপডেট না করেন, আপনি যদি এক ক্লিকে অ্যাকাউন্ট খুলে ফেলেন, এটা নিয়ে এক সময় না এক সময় আপনাকে খাটতে হবে। রেগুলার কমপ্লেন গুলো শুনতেছি, সে কারণে আজকে ভাবলাম কিভাবে একটি ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলে নেবেন আপনি লাইফ টাইম, যে অ্যাকাউন্টে আপনার আর কোনো সমস্যা হবে না, ওইটা নিয়ে একটি ভিডিও বানাই। যদি এক ভাই আমাকে অ্যাকাউন্ট খোলার জন্য মানে ওনার ডিটেলস দিছে, আমি ভাবছি যে আপনাদেরকেও দেখাবো, ওনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কি লাগবে? অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার হচ্ছে একটি আইডি কার্ড লাগবে, আইডি কার্ড লাগবেই লাগবে। এটা আপনার কাছে যদি না থাকে তাহলে অন্য কারোর কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন, বা আপনার পরিচয় পরিজন এরকম কারোর কাছ থেকে নিতে পারেন, সমস্যা নাই। আপনার ফোন নাম্বার, আপনার ইমেল, এগুলো আপনার ব্যক্তিগত ইউজ করবেন, ওই আইডি কার্ড দিয়ে ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, সমস্যা তো নাই। একজনে অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে আইডি কার্ড পাঠিয়েছে, তারপরে আইডি কার্ডের পরে কি লাগবে আমরা দেখি। আইডি কার্ডের পরে আপনার ফোন নাম্বার লাগবে, একটি ফোন নাম্বার লাগবে, তারপরে একটি ইমেল লাগবে। ইমেল অথবা ফোন নাম্বার দুইটার একটা হলেই চলে, আপনি যদি চান দুইটা অ্যাড করবেন দুইটা অ্যাড করতে পারবেন। আপনি যদি চান না আপনি ফোন নাম্বার ইউজ করবেন শুধুমাত্র, ইমেইল ইউজ করবেন না, সেটা আপনার ব্যাপার। আবার যদি চান শুধুমাত্র ইমেইল ইউজ করবেন, ফোন নাম্বার দিবেন না, ফোন নাম্বার আপনি ইউজ করবেন না, সেটাও আপনার ব্যাপার। কিন্তু আইডি কার্ড এবং ফোন নাম্বার বা ইমেইল যে কোনো একটা লাগবে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে গেলে। এবার আসি কিভাবে আপনার আমরা ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলতে পারি। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চাইলে OneXBet-এর ওয়েবসাইট ইউজ করতে পারেন, আবার চাইলে আপনি অ্যাপস ইউজ করতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি কোনটা দিয়ে করবেন, যেটা দিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা দিয়ে খুলেন, সমস্যা নাই। অ্যাকাউন্ট খোলার আমার সিস্টেমটা মানে প্রসেসটা হবে সেম, ওয়েবসাইট থেকে খুললেন কি নাকি অ্যাপস থেকে খুললেন সেম। অ্যাপসটা আপনি OneXBet-এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন নিচে। অ্যাপসটা কিভাবে ডাউনলোড করতে হয় নিশ্চয় জানেন, যদি না জেনে থাকেন ভিডিওর নিচে আমার প্রথম কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওখানে মেসেজ অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো। ওয়েবসাইটে গুগল ব্রাউজারে ওয়েবসাইটে OneXBet অ্যাপস লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, অথবা OneXBet-এর অ্যাপ ওয়েবসাইটে ঢুকেন, ওইখানে পরে সাথে সাথে নিচে একটা অপশন পাবেন, এখানে ইনস্টল অ্যাপস নামে অপশন পাবেন, ওইখানে ক্লিক করুন। আমি ধরে নিলাম আপনারা অ্যাপসটা ইনস্টল করছেন। ইনস্টল করার পরে প্রথমে যেটা করবেন, অ্যাপসটা ওপেন করবেন। ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলতে OneXBet-এর প্রথমে অ্যাপসটা ওপেন করবেন, অ্যাপস দিয়ে করেন আর ওয়েবসাইট দিয়ে করেন। সিস্টেমটা কিন্তু সেম, যেটা আপনার পছন্দ হবে, যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি ইজি মনে করেন সেটা দিয়ে আপনি খুলবেন। এখানে থ্রি ডট একটি মেনু দেখতেছেন, থ্রি ডট চিহ্ন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন যারা ওয়েবসাইট থেকে করতেছেন তারাও এখানে রেজিস্ট্রেশন অপশনে চলে যান। রেজিস্ট্রেশন অপশনে যাওয়ার পরে আমরা এখানে ফোনেরটা প্রথমে কমপ্লিট করব, ঠিক আছে? এই যে ফোন নাম্বার, ফোন নাম্বার অপশনটা দুই নাম্বার আছে, বাই ফোন, বাই ফোনে ক্লিক করে দিন। এবার বাই ফোনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে, ঠিক এমন। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন, আপনার ফোন নাম্বারটা 1 থেকে লিখবেন, আপনার ফোন নাম্বারটা 1 থেকে দিবেন, কারণ 888+880 এদিকে আছে। 1 থেকে নাম্বারটা দেওয়ার পরে দুই নাম্বার অপশন, দুই নাম্বার অপশন হচ্ছে কারেন্সি। কারেন্সি এখানে বাংলাদেশি টাকা আছে, যারা রকেট নগদ বিকাশ এগুলো যারা বাংলা টাকা ইউজ করবেন তাদের জন্য এটাই থাকবে, আর যারা ডলার ইউজ করতে চাচ্ছেন তারা এখানে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দুই নাম্বারে পেয়ে যাবেন ইউএস ডলার, ইউএসডি, এটা সিলেক্ট করে দিবেন। তো যারা ডলার ইউজ করবেন এখানে ডলারে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি যে ভদ্রলোকের অ্যাকাউন্টটা করতেছি উনি হচ্ছে টাকা দিয়ে ইউজ করবে আর কি, সেজন্য আমি বাংলাদেশি টাকা এটাই সিলেক্ট করলাম। এখানে এটা সিলেক্ট করবেন, আপনি পরবর্তীতে চাইলে আবার সেকেন্ড কারেন্সি অ্যাড করে নিতে পারবেন এক্সট্রা, মানে টাকা এবং ডলার দুইটাই একই অ্যাকাউন্ট থেকে ইউজ করতে পারবেন। কিভাবে করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, ফেসবুক মেসেঞ্জারে মেসেজ দেন, ওইখানে লিঙ্ক দিয়ে দেবো। তার মানে কি দাঁড়ালো, মানে দাঁড়ালো এখানে আপনি টাকা দেন বা ডলার দেন কোনো সমস্যা নেই, আপনি যে কোনো পরবর্তীতে সেটা সেটিং থেকে গিয়ে মাই অ্যাকাউন্ট থেকে গিয়ে সেটা কারেন্সি চেঞ্জ করতে পারবেন। এই অ্যাকাউন্টগুলোর মজাই হচ্ছে সেটা, যখন যেটা মন চায় সেটা ইউজ করা যায়। যখন মন চায় টাকা ইউজ করবো টাকা ইউজ করতে পারতেছি, আবার যখন মন চায় ডলার ইউজ করবো ডলার ইউজ করতে পারতেছি। হ্যাঁ, এইগুলো হচ্ছে আলাদা একটা সিস্টেম আর কি। এই সিস্টেমটা আমার কাছে খুব, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। এর মানে দাঁড়ালো এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সময় টাকা দিলেন আর ডলার দিলেন, এটা ফ্যাক্ট না। যে অ্যাকাউন্ট খোলার সময় যেটা দিবেন কারেন্সি সেটা হবে আপনার মেইন কারেন্সি, আপনি পরে অ্যাকাউন্ট খুলে ফেলার পরও একাধিক কারেন্সি আপনি চাইলে অ্যাড করতে পারবেন। ওইখান থেকে যখন যেটা মন চায় সেটা অ্যাক্টিভ করে একই অ্যাকাউন্ট থেকে ইউজ করতে পারবেন। এরপর তিন নাম্বার আসবেন, তিন নাম্বার আসার পরে একটি কোড নাম্বার আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিছি, স্ক্রিনে অলরেডি আপনারা দেখতেছেন, বিডি
777 এই কোডটা আপনারা এখানে দিবেন, তিন নম্বরে এই কোডটা আপনি ইউজ করবেন, এটা কিন্তু ভুল করলে হবে না। এটা হচ্ছে একটা অফার কোড আর কি, এই কোডটা দিয়ে আপনি লাইফ টাইম বোনাস পাবেন। লাইফ টাইম বোনাসটা হবে এরকম, আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে 100% বোনাস আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এরপরে 5% ক্যাশব্যাক আপনার অ্যাকাউন্টে শুরুতে অ্যাড হয়ে যাবে, এটা 25% পর্যন্ত যাবে, 25% পর্যন্ত এটাকে আপনি নিয়ে যেতে পারবেন। 5% ক্যাশব্যাকের মানে যারা নতুন বুঝতেছেন না তাদেরকে আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি। ধরেন আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা ডিপোজিট করলেন কিন্তু আপনার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স নাই, বা 10,000 টাকায় ডিপোজিট করে ফেলছেন সেটা ইউজ করে ফেলছেন, তারপরে আপনি এখান থেকে 5% ব্যাক পাবেন। 5% মানে 500 টাকার বেশি হয়, সেটা আপনি সেটিং এ যাবেন, মাই অ্যাকাউন্টে যাবেন, ওখানে ক্যাশব্যাক নামে একটা অপশন পাবেন, ওখান থেকে ক্যাশব্যাকটা নিতে হবে। এটার ভিডিও আছে আমার, ভিডিওটা চাইলে আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। তারপরে আপনার প্রতি সপ্তাহে 2 বার বোনাস পাবেন, 2 বার হচ্ছে শুক্রবার এবং সোমবার। শুক্রবার এবং সোমবারে আপনি যাই ডিপোজিট করবেন, যে পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করবেন সম পরিমাণ অ্যামাউন্ট আপনি বোনাস পাবেন সপ্তাহে 2 দিন। আপনার অ্যাকাউন্টের বয়স যখন 3 মাস, 6 মাস, 9 মাস হবে এবং 1 বছর হবে তখন আপনাকে একটা কোড দেবে, তারা ওখান থেকে কোড নাম্বার, ইমেল, আপনি ইমেল এবং নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন না, দুই জায়গায় আপনাকে মেল করবে কোড নাম্বারটা, সেটা 5 থেকে 8 ডিজিটের হয় আর কি। ওই কোড নাম্বারটা দিয়ে আপনি ফ্রি বেটিং করতে পারবেন, কিছু ডলার গিফট করবে আর কি আপনাকে। তারপরে আপনার জন্মদিন, আইডি কার্ড, এরপর স্টেপে তো আমরা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, আইডি কার্ড দেখবো। আইডি কার্ডে যেদিন আপনার জন্মদিন সেই জন্মদিন আপনাকে কিছু ডলার তারা আপনাকে গিফট করবে, সেই অ্যামাউন্টটা হবে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটির উপর, আপনি কি পরিমাণ অ্যাক্টিভ থাকেন, কি পরিমাণ আপনার অ্যাকাউন্টে ইউজ হয় সেই পরিমাণে আপনাকে তারা একটা ফিগার আর কি অ্যামাউন্ট আপনাকে গিফট করবে প্রতি বছরের আপনার জন্মদিন যেদিন হবে সেদিন, সেটাকে বলে বার্থডে গিফট। 5% ক্যাশব্যাক কিন্তু অটো অ্যাড হয়ে যাবে। এরপর বড় বড় টুর্নামেন্ট যেগুলো হয় চ্যাম্পিয়ন্স লিগের মতো বিগ যেগুলো ম্যাচ হয় না, ওইগুলোতে আপনাকে একটা কোডের মাধ্যমে তারা আপনাকে ক্যাশব্যাক ডলার দেবে কিছু, তো সে কারণে প্রোমো কোড এটা ইউজ করতে হবে, সেম দিতে হবে আমি যেভাবে দিছি সেভাবে, ভুল করলে কিন্তু আপনি বোনাস পাবেন না। এটা এজেন্টের প্রোমো কোড, কিন্তু আপনি আইডি কার্ডের নাম্বারটা যখন এখানে আপলোড করবেন না, আপডেট দেবেন না, পরের স্টেপ আমি দেখাবো আর কি, আপনার অ্যাকাউন্টে অটো ভেরিফাইড হয়ে যাবে। তারপর এখানে টিক মার্ক দেওয়ার একটি অপশন আছে, এখানে টিক মার্ক দিন। এবার টিক মার্ক দেওয়ার পরে আপনি গ্রিন কালার একটি চিহ্ন দেখতেছেন আবার নিচের দিকে টিক মার্ক দেওয়ার অপশন, এখানে ক্লিক করে দিন। এবার এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে যে নাম্বারটা এখানে দিয়েছেন সে নাম্বারে একটি কোড যাবে, 5 ডিজিটের একটা কোড যাবে। হ্যাঁ, এটা 5 থেকে 6 ডিজিটের হয় আর কি, সাধারণত 5 ডিজিটেরই হয়। ওই কোডটা যাবে হচ্ছে এখানে স্যান্ড কোডে ক্লিক করে দিবেন, স্যান্ড কোডে ক্লিক করে দিছি আমি, এখন আমার ফোনে এখন একটি কোড নাম্বার চলে আসবে ওয়ানএক্স কোম্পানি থেকে, দেখুন অলরেডি চলে আসছে। কোড নাম্বারটা হচ্ছে 42 28 4 42 42 28 4। কোড নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন। এখানে আরেকটি কথা বলে নিই, ওয়ানএক্স বেটে যদি আপনি এই নাম্বার দিয়ে আগে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু হবে না, একটা নাম্বার দিয়ে একটাই অ্যাকাউন্ট হবে। ওয়ানএক্স বেটে একটা নাম্বার দিয়ে একটাই অ্যাকাউন্ট হবে, একটা ইমেল দিয়ে একটাই অ্যাকাউন্ট হবে। আগে যদি ওয়ানএক্স বেটে এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকে ইতিপূর্বে তাহলে কিন্তু ওই নাম্বার হবে না, নতুন নাম্বার লাগবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। কোড নাম্বারটা দেওয়ার পরে এখানে অ্যাক্টিভ নামের নিচে যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পরে অটো এখানে ইউজার পাসওয়ার্ড চলে আসবে, দেখুন এটা হচ্ছে আপনার ইউজার নেম উপরেরটা আর নিচেরটা হচ্ছে পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিছে কোম্পানি থেকে। এখন এটা আবার আপনাকে SMS করে আপনাকে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন এই নাম্বারেও ইউজার পাসওয়ার্ড এটা আপনাকে তারা পাঠিয়ে দিয়েছে, আমার এখানে পাঠিয়ে দিয়েছে অলরেডি, দেখুন অলরেডি মেসেজ চলে আসছে স্ক্রিনে দেখতেছেন। তো এটা অবশ্যই আপনারা কোথাও সেভ করে রাখবেন, আমি স্ক্রিনশট মেরে রাখতেছি এটাকে, আপনারাও স্ক্রিনশট মেরে রাখেন অথবা এখানে কপিতে ক্লিক করে এটাকে নোটপ্যাডে কোথাও সেভ করে রাখবেন, আমি স্ক্রিনশট মেরে রাখলাম এটাকে। এরপরে আমাদের এবার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, মেইন কাজটা কিন্তু এখনো বাকি আছে। তো এখানে নেক্সট ক্লিক করব আমরা, সেই জন্য নেক্সট ক্লিক করার পরে আপনার ইউজার পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে, দেখুন এটা ইউজার চোখের মতো যে চিহ্নটা আছে এখানে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাসওয়ার্ডটাও নিয়ে নিয়েছে। তো এখন আমরা লগ ইন করবো, লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টে ঢুকব, লগ ইনে ক্লিক দিলাম আমি। এবার লগ ইনে ক্লিক দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে কিন্তু আমি ঢুকে গেছি, দেখুন। তো আমার ইউজার পাসওয়ার্ড যে আমি বললাম যে SMS করে তারা পাঠিয়ে দেবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছে, যে দেখুন এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে পাসওয়ার্ড, আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন ও সেই নাম্বারে তারা ইউজার পাসওয়ার্ডটা এক্সট্রা ভাবে মেসেজ করে পাঠিয়ে দেবে, আমাকেও যেভাবে দিয়েছে আপনাদেরকে একইভাবে দেবে। আমরা এবার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করব, এখন কাস্ট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, এখন পালা হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে আমাদের আইডি কার্ড দিয়ে। আমরা সেজন্য আমরা এবার কি করব, আমরা থ্রি ডট একটি মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করব, এখান থেকে মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতেছেন, আইডি আপনার আইডি নাম্বার যেখানে দেখতেছেন মানে নাম্বারটা আর কি, এখানে ক্লিক করুন মাই অ্যাকাউন্টে। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন, এখানে নেক্সটে ক্লিক করুন, আবার নেক্সটে ক্লিক করুন, এটা স্কিপও করতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা, গট ইট। এরপর নেক্সটে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন অথবা স্কিপ করবেন সেটা আপনার ইচ্ছা। এরপর এখান থেকে পার্সোনাল প্রোফাইল নামে একটি অপশন দেখতেছেন, এটা খুঁজে নেবেন এখান থেকে পার্সোনাল প্রোফাইল, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন
নাম, সারনেম, কান্ট্রি, সিটি এগুলো কিন্তু কোনো কিছু অ্যাড নাই, জাস্ট আমাদের ফোন নাম্বারটা এখানে কিন্তু অ্যাড হয়েছে শুধুমাত্র। ইমেলও এখনও কিন্তু অ্যাড নাই, আমরা এগুলো এখন ফুল ফিল আপ করবো। এই স্টেপে মূলত আমাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হবে, সে কারণে আমরা ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রথমে একেবারে হচ্ছে উপরে হচ্ছে সারনেম, তো সারনেম আমি যার অ্যাকাউন্টটা খুলতেছি ওনার নাম হচ্ছে খন্দকার মামুন, তো এখানে আমি খন্দকার লিখবো প্রথমে, সরি আমি এখানে মামুন লিখবো, ওনার নামের লাস্টের নামটা এখানে লিখতে হবে। সারনেমে দিবেন আপনার নামের লাস্টে যেটা সেটা, এখানে মামুন দিলাম আর এখানে দিতে হবে খন্দকার, এখানে দিলাম খন্দকার, ওনার নাম যেহেতু খন্দকার মামুন তাই আমি মামুনটা উপরে দিলাম আর ফার্স্ট নেমে দিলাম খন্দকার। এখন দেখুন ফার্স্ট নেমে হবে আপনার নামের প্রথমে যেটা আছে সেটা, সেটা দুই নম্বরে, আর আপনার নামের লাস্টে যেটা আছে সেটা হবে প্রথমে সার নেমে। এরপরে মিডল নেম, মিডল নেম আপনি চাইলে আপনার নামটা এখানে যেমন ওনার নাম হচ্ছে ডাক নাম হচ্ছে মামুন এটা লিখে দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, আমি এটা স্কিপ করলাম। এরপর এখান থেকে আপনি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সালটা খুঁজে বের করার জন্য এখানে 2003 দেখতেছেন উপরের কোনায়, এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পরে ওনার জন্ম হচ্ছে 1992 আর মাস হচ্ছে সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর আমি এখানে সেপ্টেম্বরে ক্লিক করলাম, 23 তারিখ, ডেট হচ্ছে 23 তারিখ। সিলেক্ট করার পর এখন আমি এবার ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এবার নিচে প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ এখানে ক্লিক করব। এটার মানে হচ্ছে আপনার জন্মস্থানটা কোথায় সেটা জিজ্ঞেস করতেছে, বা আপনার সিটি, সিটি যেটা সেটা দেবেন। ওনার সিটি হচ্ছে সিলেট হবে, এটা সিলেট, আমি এখানে সিলেট দিলাম মানে প্লেস অফ বার্থ। তারপরে এবার রিজনে ক্লিক করবেন, এখানে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ। এরপরে নিচে নামবেন, নিচে আসার পরে এখানে হচ্ছে সিটি, এবার সিটিতে ক্লিক করে দেন। সিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দুইটা সিটি পাবেন, ঢাকা এবং চিটাগং। এখানে কিন্তু সিলেট, আমি যার অ্যাকাউন্ট করতেছি উনি হচ্ছে সিলেটে, ওনার সিটিটা এখানে নাই, তো এই দুইটাকে আপনি বিভাগ হিসেবে ধরবেন, যেটার কাছাকাছি আপনি পড়ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। ধরুন সিলেট হচ্ছে ঢাকার, ঢাকার মধ্যে পড়ে প্রায়, ঢাকার কাছাকাছি, সে কারণে আমি ঢাকায় সিলেক্ট করলাম এখান থেকে। এবার হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেস, রেসিডেন্ট অ্যাড্রেস মানে আপনার ঠিকানাটা, আপনার ঠিকানাটা লিখে দিন। ওনার ঠিকানাটা আমি এখানে লিখে দিলাম মামুন সদাগর বাড়ি কাজুপাড়া, তো আপনারা এইভাবে লিখে দিবেন আপনার ঠিকানাটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছি তাই এখান থেকে মাঝখানেরটা সিলেক্ট করবেন, ন্যাশনাল আইডি কার্ড। এরপরে সিরিজে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে এক দেবেন, এক। তারপরে ডকুমেন্ট নাম্বার, ডকুমেন্ট নাম্বার মানে আপনার আইডি কার্ডের নাম্বারটা, সামনে একটা নাম্বার আছে আপনার আইডি কার্ডের, ওই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি ওনার আইডি কার্ডের নাম্বারটা দিচ্ছি, ফর এক্সাম্পল এটা হচ্ছে ওনার আইডি কার্ডের নাম্বার, আমি ওনার আইডি কার্ডের নাম্বারটা দিলাম, আপনার আইডি কার্ডের নাম্বার যেটা সেটাই আপনি এখানে দিবেন। এবার হচ্ছে ইস্যু ডেট, ইস্যু ডেট মানে আপনার আইডি কার্ডটা হাতে নেন, এবার পিছনে ঘুরান, আপনার আইডি কার্ডের পিছনে একটি ডেট আছে, ওই ডেটটা এখানে দিতে বলতেছে, মানে এটা হচ্ছে আপনার আইডি কার্ডটা কোন দিন পাইছিলেন এরকম একটি ডেট আর কি, এটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এবার নিচের দিকে চলে আসবেন, একেবারে নিচে ইস্যু ডেট, বা এখানে আপনি লিখ দিবেন আপনার আইডি কার্ডটা কোথাকার সেটা জিজ্ঞেস করতেছে, এখানে আপনি দিবেন গভর্নমেন্ট অফ এন আইডি কার্ড বাংলাদেশ, ঠিক আছে, এভাবে লিখে দিবেন। এটা আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধা হওয়ার জন্য, ওইখান থেকে আপনারা কপি করে নিয়ে নিতে পারবেন। তো অ্যাকাউন্টটা আমাদের ফুলফিল, সব সব কিছু কিন্তু এখন প্রায় সম্পূর্ণ হয়েছে। তো এখানে চারটা জিনিস ধ্যান রাখতে হবে, বাকিগুলো আপনার যেমন অ্যাড্রেস, ঠিকানা, সিটি এগুলো ভুল হলেও কোনো সমস্যা হবে না, সেটার জন্য আপনার অ্যাকাউন্টের উপর এফেক্ট করবে না। যে চারটা জিনিস মাথায় রাখবেন, কখনো ভুল করবেন না, সেটা হচ্ছে ওনার নামটা, আপনার নামটা বরাবর দিবেন, ঠিক আছে, নামটা যেমন আগেরটা পিছনে, পিছনেরটা আগে হয়ে গেল সেটা তেমন একটা এফেক্ট করবে না, অবশ্যই চেষ্টা করবেন সঠিকটাই দেওয়ার। নামটা দেখবেন, এরপরে আপনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ একটা আপনার ঠিক আছে কিনা আইডি কার্ডের সাথে এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে একেবারে চার নাম্বারে আসবেন, মানে চার নাম্বার অপশন যেটা বললাম আর কি, আইডি, আপনার নাম, প্রথম নাম, সেকেন্ড নাম, মানে দুইটা, আইডি কার্ড, ডেট অফ বার্থ, তিনটা গেল। এরপরে হচ্ছে চার নাম্বারে হচ্ছে আপনার আইডি কার্ডের নাম্বারটা, আপনার আইডি কার্ডের নাম্বারটা হুবহু আইডি কার্ডের সাথে মিল আছে কিনা দেখে নেবেন। এই চারটা জিনিস ঠিক রাখছেন, আপনার অ্যাকাউন্টে 100% পার্সোনাল প্রোফাইল আপডেট হয়ে অটো ভেরিফাইড হয়ে যাবে, এবং আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ সহকারে বলতেছি আপনার অ্যাকাউন্ট নিয়ে আপনি লাইফ টাইম কোনো সমস্যার মধ্যে পড়বেন না, এটাই বাস্তবতা। তারপরে এখানে টিকমার্ক দেওয়ার একটি অপশন আছে, এখানে টিকমার্কে ক্লিক করে দিন। এবার টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে চেঞ্জেড সাকসেসফুলি, চেঞ্জেড ম্যাচ সাকসেসফুলি লেখা আসবে এখানে, দেখুন চেঞ্জেড ম্যাচ সাকসেসফুলি লেখা আসছে। এখন আমাদের অ্যাকাউন্টে পার্সোনাল প্রোফাইল আপডেট হয়ে গেছে, আমরা পার্সোনাল প্রোফাইলটি আপডেট করে নিয়েছি। এখানে কিন্তু আপনি ভুল ইনফরমেশন দেবেন না, এখানে সঠিক ইনফরমেশন দেবেন আপনি, কারণ কোন এক সময় আপনার কাছে যদি তারা আইডি কার্ডটা চাই, যদি বলে আমার, আপনার আইডি কার্ডটা আমাদেরকে মেইল করেন, যেন আপনার এগুলো ডিটেইলস এর সাথে ম্যাচিং হয়। এগুলো ম্যাচিং যদি হয় আপনার সাথে, কোন ভুল না হলে ওপেন চ্যালেঞ্জ দিতেছি আমি আপনাকে, ওপেন চ্যালেঞ্জ দিতেছি আপনার অ্যাকাউন্টে মানে 10,000 না, আপনি যদি $1,00,000 রাখেন, মানে $1,00,000 রাখেন সেটাই নিরাপদ, এটা 100% ট্রাস্টেড। এটা এখন আপনার অ্যাকাউন্টটি ফুল ফিল আপ হয়ে গেছে, পার্সোনাল প্রোফাইল আপডেট হয়ে এটা ভেরিফাইড হয়ে গেছে, এটা এখন ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট। এটা থেকে এখন আপনি ডিপোজিট উইথড্র, আপনি 1000
হাজার টাকা, হাজার হাজার ডলার, মানে এখান থেকে লাখ লাখ টাকা আপনি লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা যদি ফেস করেন আপনি আমাকে দুই কথা বললেন, আমি যেভাবে অ্যাকাউন্ট খুলতে বলছি এভাবে যদি অ্যাকাউন্ট খুলেন। ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে এবং ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে মেসেজ করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমার। এখন যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে ইমেল। ইমেল আমি ভিডিও শুরুতে যেভাবে বলেছিলাম সেটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি চাইলে অ্যাড করতে পারেন আবার না চাইলে অ্যাড নাও করতে পারেন, সেটা আপনার নিজের উপরে ডিপেন্ড করে। তো ধরে নিলাম আমি আপনি ইমেল অ্যাড করবেন, ঠিক আছে। ইমেল অ্যাড করতে হলে আপনার কি করতে হবে, দেখুন এখানে ইমেল, ইমেল নামে একটি অপশন পাচ্ছেন এখানে, এখানে লিংকে ক্লিক করুন, এখানে লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করার পরে আপনি আপনার ইমেলটা দেন এখানে। আমি আমার ইমেলটা দিলাম, মানে যে লোকের অ্যাকাউন্ট খুলতেছি ওনার ইমেলটা দিলাম আর কি, ওনার ইমেলটা আমার ফোনে অলরেডি লগ ইন করছি, আমি অ্যাকাউন্ট খুলবো তাই। ইমেলটা দেওয়ার পরে এখানে অ্যাক্টিভে ক্লিক করে দেবেন, অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ইমেলে একটি কোড নাম্বার পাঠাবে তারা, ঠিক যেমনটা আপনাকে মোবাইলে পাঠিয়েছিল, আপনাকে মোবাইলে একটা কোড নাম্বার পাঠিয়েছিল না পাঁচ ডিজিটে যে অ্যাকাউন্ট খোলার সময়, ঠিক একইভাবে ইমেলটা অ্যাক্টিভ করার জন্য আপনার ইমেল একটি কোড পাঠাবে। এটা হচ্ছে 300 সেকেন্ড ওয়েট করতে হয়, অনেক সময় তারও আগে চলে আসে। আমি একটু ওয়েট করি, আমি দেখি আমার এখানে ইমেল আসছে কি না। না, ইমেল এখনও আসে নাই। অ্যাপসে গিয়ে দেখি এবার, অ্যাপসটা ক্লোজ হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন যে ইমেলটা অন্য ফোনে লগ ইন রাখার, কারণটা হচ্ছে যে অ্যাপসটা ক্লোজ হয়ে যায় ওই অপশন থেকে, অ্যাপসটা মানে একই ফোন থেকে করলে আর কি। যেমন আমি এইভাবে মাঝখানের বটন দিয়ে প্রেস করে এখানে ইমেলে গেলাম, তো যার কারণে অ্যাপসটা ক্লোজ হয়ে গেছে। আবারও ট্রাই করতেছি, ওই যে অ্যাপস ক্লোজ হয়ে গেছিল ওই অবস্থা থেকে, সে কারণে 3 মিনিট পরে ট্রাই করতে বলতেছে আবার। নাদের এই সমস্যাটা হতে পারে। এখন রিকোয়েস্ট এক্সিট বলতেছে, লিমিট এক্সিট হয়ে গেছে বলতেছে, মানে দুই তিনবার ট্রাই করে ফেলছি সে কারণে। একটু পরে ভিডিওটি পোস্ট করতেছি, একটু পরে আবার ট্রাই করতেছি আমি। আমি আবার দিয়েছি, এবার নিয়েছে, একটু অপেক্ষা করতে হবে। এদিকে সেকেন্ড গুলো চলতেছে না, এই যে দেখতেছেন এই কোনায় সেকেন্ড গুলো, এগুলো শেষ হতে হবে, শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। শেষের পথে আমরা ওয়েট করতেছি, দেখুন এখন কিন্তু সেকেন্ড শেষ হয়ে গেছে। দেখুন আমার কাছে কিন্তু ইমেল চলে আসছে, এই যে দেখুন আমার ইমেলে কিন্তু 1xBet থেকে কোড নাম্বারটা পাঠিয়ে দিয়েছে। কোড নাম্বারটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন 5439908, এই যে দেখুন ইমেল আসছে এখানে 1xBet থেকে, দেখুন এখানে কোড নাম্বারটা পাঠিয়েছে। ঠিক আপনাদেরকে এভাবে পাঠাবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। তো 89863, ঠিক আছে। এটা দেওয়ার পরে এখন আপনি কি করবেন, নিচে অ্যাক্টিভ নামে একটি অপশন আছে, এটা এখানে অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ইমেল অ্যাক্টিভেট সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমাদের কিন্তু অ্যাকাউন্টে ইমেল অ্যাড হয়ে গেছে, আমাদের ইমেল অ্যাড করলাম, ফোন নাম্বার অ্যাড করলাম, এবং আমাদের দেখুন পার্সোনাল প্রোফাইলে নামটা শো করতেছে, সার নেম এবং ফার্স্ট নেম, সিটি সব কিছু এখানে শো করতেছে। এই অ্যাকাউন্টটা আমাদের এখন 100% ফুললি ভেরিফাই। এটাই হচ্ছে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়ম, সঠিক প্রসেস। ওইখানে আপনাকে তাদের কাছে আইডি কার্ড বা ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো তাদের কাছে ইমেল করে পাঠাতে হবে না। আইডি কার্ডের ডিটেলসগুলো দেওয়ার সময় এখানে সবকিছু ইনফরমেশনগুলো সঠিক দিবেন, বাস হয়ে যাবে। তারা অনলাইনে চেক করবে, অনলাইনে চেক করে যদি দেখে সবকিছু আপনার ম্যাচিং আছে, তাহলে আপনার অ্যাকাউন্টটা অটো ভেরিফাইড করে দেবে। ইমেল নাম্বার সবকিছু যেহেতু আপনি রিয়েল দেখতেছে, অবশ্যই আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তারপর আপনার কোনো প্রশ্ন থাকলে ওই যে বললাম, আমাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, ওইখানে মেসেজ করতে পারেন।